আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি বাংলাদেশি ব্লগার ফাইল আপনাদের সঙ্গে। শীত যেন দরজায় কড়া নাড়ছে, শীত মানেই পিঠাপুলির ধুমধারাক্কা। সেই কথাই ভেবে আজকে পিঠা বানিয়ে ফেললাম। তাছাড়া আমার হাজবেন্ড পিঠা খেতে চেয়েছিল, তাও পাটিসাপটা পিঠা। রেসিপিটা খুবই সহজভাবে শেয়ার করব, যে কেউ এই পিঠা বানাতে পারবেন খুবই মজাদার করে। আজকে আমি বাজার থেকে শুকনো চাউলের গুঁড়ি কেনা যেটা সেটা দিয়ে এই মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করে রেসিপি দেখাবো। খিরসার একটা পারফেক্ট রেসিপি দেখারও চেষ্টা করব। আজকের ব্লগে থাকছে আরও নানান আয়োজন, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করেও কিছু নতুন নাস্তা তৈরি করেছি, আর সেগুলো সব দেখানোর চেষ্টা করব। কিন্তু জানি না কতটুকু দেখাতে পারবো, তবে পাটিসাপটা পিঠার ফুল রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আজকে এসেছে আমার আত্মার আত্মীয়রা। আমার আত্মার আত্মীয় বলতে কারা আপনারা হয়তো এরই মধ্যে বুঝে গেছেন। আর আমরা কিন্তু মানে কী বলবো, সবসময় আসা যাওয়া আছে, দেখা যায় সবসময় শ্যুট করা হয় না, ব্যস্ততার মধ্যে যাওয়া আসা করি বা একসাথে হলে খুব গল্প করি, তো তখন আর শ্যুট করার মন মানসিকতা আসে না, গল্প করেই যেন এক অন্য রকম আনন্দ পাই। তো যাই হোক, এখানে হলো আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, আর 1 কাপের চেয়ে কিছুটা কম নিয়েছি ময়দা, স্বাদ মতো মানে সামান্য পরিমাণ লবণ, আর আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। আর এখানে আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব পাটিসাপটা পিঠার জন্য। আজকে যে চাউলের গুঁড়া দিয়ে আমি পিঠা তৈরি করছি, সেটা দোকান থেকে কিনে আনা রেডি যে চাউলের গুঁড়ার প্যাকেট থাকে সেটা দিয়েই কিন্তু আজকে পিঠাটা তৈরি করছি। ময়দার সঙ্গে দিলে পিঠার টেস্টটা খুব ভালো আসে, সফট হয়, আর পিঠাগুলোও একদম পারফেক্ট হয়। আমি কিছুক্ষণ এই হ্যান্ডমিক্সটা দিয়ে ভালো করে এটাকে বিট করে নিয়েছি। আর এই তো দেখুন আমার পিঠার থিকনেসটা কেমন হলো। আরও একটু পানি লাগবে, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। আমরা যেরকম কী বলবো চিথুই পিঠা তৈরি করি না, তার থেকেও পাতলা। তো ছিটা রুটি তৈরি করি অনেক সময়, ছিটা রুটি থেকে কিছুটা ঘন, চিথুই পিঠা থেকে কিছুটা পাতলা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার ব্যাটার রেডি, একটা পাশে রেখে দিলাম ঢেকে। এদিক থেকে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আর পিঠা তৈরির জন্য যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম চাউলের গুঁড়া দিয়ে, সেখান থেকে 1/2 কাপ পরিমাণ আমি ব্যাটার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা থাকবে লো হিটে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার বাসায় রোজের দুধ রাখা যে সর, আমি এখানে 10-12 দিনের দুধের সর জমিয়ে রেখেছিলাম, আর সেই সর দিয়ে তৈরি করব আজকে মজাদার খিরসা। এই তো খিরসা মানেই তো খিরসা, তাই না? খিরসা মানেই পারফেক্ট কিছু হতে হবে, সেটা সুজি বা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু কভার করা যায় না। খিরসা মানেই এরকম দুধের সর দিয়ে তৈরি করা পিঠার টেস্ট, সেটা যে কত মজার আসলে বলে বোঝানো যাবে না। এই সর যদি আপনারা নিজে তৈরি করতে ঝামেলা মনে করেন, তাহলে কিন্তু চায়ের দোকান থেকেও কিনে আনতে পারেন। তো যাই হোক, এখানে আমি আরও একটু চাউলের গুঁড়ার ব্যাটার অ্যাড করে দিলাম, আর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, এতে করে অনেক বেশি টেস্টি হবে এই পিঠাটা। তো পিঠার খিরসা যত বেশি টেস্টি হবে, পিঠা খেতেও ঠিক তত বেশি টেস্টি হবে। শীত মানেই যেহেতু পাটিসাপটা পিঠা, আর পাটিসাপটা পিঠা মানে একটা রাজকীয় স্বাদ, তো সেই স্বাদ পাওয়ার জন্য এর মধ্যে কোনো একটা কম থাক সেটা আমি পছন্দ করি না, পরিপূর্ণভাবে তৈরি করতে আমি সবসময় পছন্দ করি। আপনারা হয়তো আমার রেসিপিগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি যে রেসিপিটাই করি সেটা পারফেক্ট হলে কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আলহামদুলিল্লাহ আমার এই পিঠাটা যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, আমি মানে বলবো আপনারা নিরাশ হবেন না, সত্যি অনেক বেশি টেস্টি হবে, আর এটা একদম পারফেক্টভাবেই বানাতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে রেসিপিটা দেখে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই শীতে প্রিয়জনদেরকে নিয়ে মজাদার এই পাটিসাপটা পিঠার স্বাদ উপভোগ করবেন। আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। 10 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখেছিলাম, এর মধ্যে আমার খিরসা বানানো হয়ে গেছে। খিরসার থিকনেসটা দেখে হয়তো বুঝতে পেরেছেন কেমন হয়েছে, ঠান্ডা হলে পরে কিছুটা জমে যাবে। তো এদিক থেকে হলো আমার যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা দেখুন, এই তো একদম পারফেক্ট। আর এখন হলো আমি পিঠা তৈরি করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, অল্প সামান্য একটু তেল দিয়ে এই প্যানটাকে এভাবে করে একটু মুছে নিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে উঠে যাবে, আশা করছি বুঝতে পেরেছেন। আর চেষ্টা করবেন যখনই পাটিসাপটা পিঠা তৈরি করবেন একটা ননস্টিক প্যান ইউজ করতে, এতে করে পিঠা বানাতে গেলে ঝামেলা হবে না।
এই তো আমি একটা পিঠা দিয়ে দিলাম, আর আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, যত বড় আপনারা চান বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খিরসা, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে, 1 মিনিটও সময় লাগবে না। এই ধরুন 30 সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। তারপর এখানে আপনার পছন্দ মতো যতটুকু দিতে চান খিরসা দিয়ে নেবেন। আমি যেহেতু বাসায় খাবো, নিজেদের জন্য তৈরি করছি, তাই একটু বেশি করে দিচ্ছি। আর এটা তো একদম হাতে বানানো দুধের সরের খিরসা, এটা যতই দিব খেতেই খালি ইচ্ছে করবে। তো এই তো একটা পিঠা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। পিঠা বানানো একটা বিড়ম্বনার কাজ অনেকের কাছে মনে হয়, যদি রেসিপিটা ঠিকঠাকভাবে ফলো করে ধীরে সুস্থে পিঠা বানান তাহলে কিন্তু পিঠা আমার পিঠার মতোই একদম পারফেক্ট হবে। আর এর টেস্ট যে কত ভালো আসলে বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো বাসায় যখন তৈরি করবেন তখন অবশ্যই দেখবেন যে আমার মতোই কিন্তু পিঠাটা হয়ে গেছে। আর প্রতিবার পিঠা বানানোর পর যখন আবার পিঠা নতুন করে প্যানে দিবেন, সুন্দর করে এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর আবার প্যানের মধ্যে মানে ব্যাটারটা দিবেন, এতে করে ব্যাটারের থিকনেসটা ঠিক থাকবে। তো আজকে হলো আমার বোন, ওরা আসতেছে, আমার তো একটাই বোন মুক্তাপু। তো আমরা কিন্তু সবসময় মোটামুটি যাওয়া আসার মধ্যে থাকি, সবসময় দেখা যায় শ্যুট করা হয় না। আসলে আপনারা হয়তো জানেন যাদের বোন আছে, একসাথে হলে কত যে গল্প হয়, আর ওভাবে কিন্তু অন্য কিছু করা হয় না, গল্প করতে করতে কখন যে সময়টা শেষ হয়ে যায় আসলে টের পাই না। আগে তো মুক্তাপু আমাদের পাশাপাশিই আমরা থাকতাম দুজন, তো এখন তো নিজের বাড়িতে চলে গেছে অনেকটা দূরে, তো সেজন্য কিন্তু দেখা যায় টাইম করে সংসারের সব কিছু ম্যানেজ করে আমাদেরকে একসাথে হতে হয়। যেহেতু দুজনেরই বাসায় জামাইরা আছে, মানে এরা দেখা যায় বাইরে কাজে যায় আবার সন্ধ্যার পরপর ফিরে আসে বাসায়, তো সেভাবে কিন্তু আবার চলে যেতে হয়। আর যেহেতু এখন দুজন দুই জায়গা মানে দুই দিকে থাকি দূরে, তো সেই জন্য কিন্তু দেখা যায় আসলে ও আবার সন্ধ্যার আগে বাসায় চলে যেতে হয়, আমারও কিন্তু সেম, গেলে আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হয়। মনে হয় যে গল্পগুলো শেষ হলেও মানে শেষ হচ্ছে না, এরকম একটা অবস্থা। আর আগে তো আমরা পাশাপাশি থাকতাম, যখনই সময় পেতাম চলে যেতাম, আবার যেতাম আবার আসতাম, এই তো অবস্থার মধ্যে ছিলাম। সুন্দর সময় কেটে গেছে, তো সুন্দর সময়গুলো খুব সংক্ষেপ হয়, মানে খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, দুই বোন যেখানে আছি দুই দিকে, তো তারপরেও কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ভালো আছি। আর এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার পাটিসাপটার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মেহমান আসবে তো রান্নাগুলো আগেই শেষ করে ফেলেছি, কী রান্না করেছি সেটা দেখাবো, একটা পিঠা চলুন ভেঙে দেখাই। কারো যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বাসায় বানিয়ে নেবেন। আমি কিন্তু খেজুরের রস এখানে মানে খেজুরের গুড়ের যে ঝোলা গুড় সেটা ইউজ করেছি, আপনারা হয়তো দেখেছেন খিরসার মধ্যে। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী ইউজ করবেন, যদি গুড় দিতে চান গুড় দিতে পারেন, কারণ পিঠা মানে একটু গুড় দিলে টেস্টটা ভালো হয়। এদিক থেকে আমার রান্না হয়ে গেছে, রোস্ট রান্না করছি, কারণ আমার বাচ্চা আর আমার বোনের বাচ্চাগুলো দুজনেই মানে ওরা হলো রোস্ট খেতে ভীষণ পছন্দ করে। গরিগোস্ত রান্না করছি, আর এদিক থেকে সেমাই, আর হলো পোলাও, আর আমরা তো সবজি পাটি, মানে আমি আর মুক্তাপু আমরা একটু সবজি খেতেই পছন্দ করি বেশি। যদিও গরুর গোস্ত আমাদের খুব পছন্দ, তবে আগের মতো তেমন করে আর খাওয়া হয় না, মানে এখন অনেকটা কমিয়ে দিয়েছি গরুর গোস্ত খাওয়াটা। তো ওই তো আমাদের বাচ্চাগুলো খেতে বসে গেছে, আমার ভাই আছে, ভাইয়ের মেয়ে আছে, আমার ভাইয়ের মেয়েও এখানে ভার্সিটিতে ভর্তি হয়েছে, তো আমরা সবাই সব বাচ্চাগুলো একসাথে হলে অনেক আনন্দ পাই, তখন ওকেও আসতে বলি ভাইয়ের মেয়েদেরকে। তো এই তো খাওয়া দাওয়া শেষ, বিকেলে ওরা হলো আবার পিৎজা অর্ডার করছিলো, আর এই তো পিৎজা খাবে এখন, পিৎজাগুলো খুলতেছে। মানে কখন যে সময়টা চলে যায় বুঝতেও পারি না। এদিক থেকে আবার আমার দুলাভাই আসার সময় হয়ে গেল, তো সন্ধ্যার দিকে আসবে আমাদের এখানে খাওয়া দাওয়া করে, তারপর ওদেরকে নিয়ে তারপর বাসায় যাবে আর কি। তো আপনারা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমাদের কি বলবো, আমরা দুই ভাই দুই বোন, আমাদের ভাই বোনদের সম্পর্কগুলো না কি বলবো, একদম মনে হয় যে সুতায় বাঁধা।
একদম, মানে প্রত্যেকটা ঘরে ঘরেই হয়তো এরকম ভাই বোনের সম্পর্ক হয় সব থেকে বেশি মধুর, সেখানে কোনো কিছুতেই কিন্তু কি বলবো বাদ মানে না, যত কিছুই হোক মনে হয় যে মানে দূরে থাকলেও আমরা অনেক কাছের এরকম। তো আমার যত আনন্দ ওদেরকে ছাড়া মনে হয় অপরিপূর্ণ থাকে, ওদের যত আনন্দ আমাদেরকে ছাড়া অপরিপূর্ণ থাকে, এটাই তো স্বাভাবিক। আমার একটা নতুন জামা বানালেও মনে হয় যে আমার বোন বা ওরা দেখে নাই, আমার কাছে মনে হয় যে জামাটা মানে ভাল লাগছে কি না আমি নিজেও জানি না, আর ওদের কাছেও সেম একই অবস্থা। তো যাই হোক, কী বিষয়ে কেন বলছি, যাদের দরকার তারা হয়তো বুঝে গেছেন, আর আমার লাভলি লাভলি ভিউয়ার্সরা সবসময় মুক্তাপুর খোঁজ খবর নিচ্ছেন। মুক্তাপুরা তো নতুন বাড়িতে গিয়েছে, তো অনেক কাজকর্ম বাকি ছিল সেগুলো শেষ করতেছে, যেহেতু এখন থেকে পারমানেন্ট ওখানে থাকবে। তো আপনারা ধীরে ধীরে তার ব্লগে দেখতে পাবেন, আসলে আমরা ব্লগটা করি শখে। এখানে যারা টাকার জন্য আসে, খেয়ে না দে মানে খেয়ে না খেয়ে পড়ে থাকে, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করে। তারপর আমরাও একটা সময় দিতাম যখন প্রতিদিন সময় থাকতো হাতে, এখন সংসার সব কিছু মিলিয়ে মানে কি বলবো প্রতিদিন দেওয়া সম্ভব হয় না। তো মাঝে মাঝে একটু দেরি হলে ব্লগ দিতে, এটা নিয়ে খারাপ মন্তব্য করার কোনো কিছুই নেই। আমরা তো আর এখানে চিরস্থায়ী না, যতদিন ভালো লাগবে বা আপনাদের ভালোবাসা পাবো ততদিনই কিন্তু এখানে আপনাদের সঙ্গে আমরা থাকবো কানেক্টেড। যখন দেখবো আপনারা ভালোবাসেন না, তখন কিন্তু একটা সময় নিজে থেকেই সরে যাব, তাই না? তো আপনাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এখানে ব্লগ দিচ্ছি, বা আমার ব্যস্ততা যখন শুরু হয় তখন কিন্তু ব্লগ দিতে পারি না। দেখা যায় হাজব্যান্ড আগে দেশের বাইরে থাকতো, তখন রেগুলার ব্লগ দিতে পারতাম, ও এখন বাংলাদেশে থাকে, ওদেরকে সময় দিতে হয়, বাচ্চাদেরকে সময় দিতে হয়, সব কিছু মিলিয়ে দেখা যায় রেগুলার ব্লগ দেওয়া হয় না। এটা নিয়ে আসলে খারাপ মন্তব্য করার কোনো কিছুই নেই। এই তো আমার মেয়ে কফি বানায় নিয়ে আসছে সবার জন্য, তা আমারটা নিয়ে ওয়েট করতেছে, তো কফিটা খাবো। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।